हेलो स्टूडेंट्स, वेलकम टू vidanko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্নে আমাদের বলা হয়েছে xy সমতলের উপর একটি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে, যার তিনটি বিন্দু থেকে সমদূরবর্তী হয়। তাহলে আগে আমরা কি লিখব? ধরি 1 माइनस टू माइनस थ्री पी जीरो थ्री एवं जीरो माइनस टू माइनस फोर बिंदु तीन टी बिंदु तीन टी होलो यथाक्रमे ए बी ओ सी। এবার আমরা এখানে কি লিখব? মনে করি এক্স ওয়াই সমতলের উপর অবস্থিত বিন্দু পি, যার স্থানাঙ্ক এক্স ওয়াই এক্স কমা ওয়াই কমা জিরো, যা এ বি সি বিন্দু তিনটি এ বি সি বিন্দু তিনটি থেকে সমদূরবর্তী। আমরা এখানে তিনটিকে আলাদা করে লিখে নেব, বিন্দু তিনটি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? শর্তানুসারে পি এ স্কোয়ার পি এ পি এ ইকুয়াল টু পিবি ইকুয়াল টু পিসি। এটিকে আমরা কি লিখতে পারি? এটিকে আমরা কি লিখতে পারি? পি এ স্কোয়ার ইকুয়াল টু পিবি স্কোয়ার ইকুয়াল টু পিসি স্কোয়ার বর্গ করে পাই, বর্গ করে পাই। এবার আমরা কি লিখতে পারি? শর্তানুসারে পি এ স্কোয়ার ইকুয়াল টু পিবি স্কোয়ার পি এ স্কোয়ার ইকুয়াল টু পিবি স্কোয়ার। তাহলে পি এ স্কোয়ারের জায়গায় আমরা কি লিখব? পি এ স্কোয়ারের জায়গায় আমরা কি লিখব? ওয়ান মাইনাস এক্স তার হোল স্কোয়ার প্লাস মাইনাস টু মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস মাইনাস থ্রি মাইনাস জিরো তার হোল স্কোয়ার ইকুয়াল টু থ্রি মাইনাস এক্স এর হোল স্কোয়ার প্লাস জিরো মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস থ্রি মাইনাস জিরো তার হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? ওয়ান স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়ান ইন্টু এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস মাইনাস টু এর হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু মাইনাস টু ইন্টু ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস থ্রি এর হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা কি পাবো? থ্রি মাইনাস এক্স এর হোল স্কোয়ার আমাদের নির্ণয় করতে হবে, যেটি ইকুয়াল টু কি হবে? থ্রি স্কোয়ার মাইনাস টু ইন্টু থ্রি ইন্টু এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার। তাহলে ওয়ান মাইনাস
2x plus x square plus 4 plus 4y plus y square plus 9 equal to 9 minus 6x plus x square plus y square plus 9 তাহলে এখানে এই প্রতিটি টার্ম x square y square cancel out 9 9 cancel out তাহলে এখানে আমরা কি পাবো এই টার্ম গুলোকে যদি আমরা এদিকে নিয়ে আসি 6x minus 2x plus 4y equal to এবার আমরা সংখ্যা গুলোকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাব আমরা এখানে ভেরিয়েবল গুলোকে ভেরিয়েবল গুলো বলতে একটি ভেরিয়েবলই আছে সেটিকে আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলাম আর নাম্বার গুলোকে আমরা ওদিকে পাঠিয়ে দেব 9 minus 1 minus 4 তাহলে আমরা এখান দিয়ে কি পাচ্ছি 4x plus 4y equal to 4 তাহলে এখান দিয়ে যদি 4 কমন নি x plus y equal to 4 into x plus y equal to 4 তাহলে x plus y equal to 1 এটিকে আমরা এক নম্বর সমীকরণ লিখব এক নম্বর সমীকরণ নেক্সট আমরা কি লিখব p square equal to pc square p square equal to p c square এবার আমাদের কি করতে হবে এর ভ্যালু নির্ণয় করতে হবে তাহলে এখানে আমরা কি লিখতে পারি p square এর জায়গায় আমরা কি লিখতে পারি 1 minus 1 minus x এর হোল স্কয়ার plus minus 2 minus y এর হোল স্কয়ার plus minus 3 minus 0 এর হোল স্কয়ার equal to pc এর জায়গায় কি হবে 0 minus x এর হোল স্কয়ার plus minus 2 minus y এর হোল স্কয়ার plus minus 4 minus 0 তার হোল স্কয়ার তাহলে এখানে এই দুটি টার্ম ক্যান্সেল আউট হয়ে যাবে তাহলে এখানে আমরা কি পাবো 1 স্কয়ার মাইনাস 2 ইনটু 1 ইনটু x প্লাস x স্কয়ার প্লাস মাইনাস 3 এর হোল স্কয়ার ইকুয়াল টু মাইনাস x এর হোল স্কয়ার প্লাস মাইনাস 4 এর হোল স্কয়ার তাহলে আমরা এখানে কি পাচ্ছি 1 মাইনাস 2x প্লাস x স্কয়ার প্লাস 9 ইকুয়াল টু x স্কয়ার প্লাস 16 x স্কয়ার ক্যান্সেল আউট মাইনাস 2x ইকুয়াল টু 16 মাইনাস 1 মাইনাস 9 তাহলে আমরা এখানে কি পাচ্ছি মাইনাস 2x ইকুয়াল টু 6 তাহলে এখানে যদি আমরা দেখি 2 দিয়ে ডিভাইড করলে কত পাওয়া যাবে 3 তাহলে মাইনাস x ইকুয়াল টু 3 তাহলে আমরা এখান দিয়ে কি পাবো x ইকুয়াল টু মাইনাস 3 x ইকুয়াল টু মাইনাস 3 তাহলে এবার যদি দেখি x এর মান এক নম্বর সমীকরণে বসিয়ে পাই এক নম্বর সমীকরণে বসিয়ে পাই তাহলে এক নম্বর সমীকরণ আমাদের কি আছে x প্লাস y ইকুয়াল টু 1 তাহলে মাইনাস 3 প্লাস y ইকুয়াল টু 1 তাহলে y ইকুয়াল টু 1 প্লাস 3 তাহলে y ইকুয়াল টু 4 তাহলে আমরা এখান দিয়ে কি পেলাম x ইকুয়াল টু মাইনাস 3 y ইকুয়াল টু 4 তাহলে এবার আমরা এখানে ডাইরেক্ট কি লিখতে পারি xy সমতলে তাহলে আমরা এখানে কি লিখতে পারি xy সমতলে অবস্থিত বিন্দু স্থানাঙ্ক বিন্দুর স্থানাঙ্ক কি হবে -3, 4, 0
তাহলে আমরা যদি দেখি এটি আমাদের এখানে বার করতে বলা হয়েছে সো এটি আমাদের এখানে বার করতে বলা হয়েছে সো এটি হলো আমাদের অ্যানসার থ্যাংক ইউ